নমস্কার আজকের ভিডিওটিতে দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বের হয়েছে বিভিন্ন মেডিকেল এবং নন মেডিকেল পোস্টে নিয়োগ হবে তাই একে একে আমরা পোস্টের ডিটেইলসে চলে যাব তো দেখুন প্রথম বিজ্ঞপ্তিটিতে অ্যাসিস্ট্যান্ট যেটির জন্য আঠারো হাজার টাকা পার মান্থ আপনি স্যালারি পাবেন এবং আঠারো থেকে চল্লিশের এর মধ্যে আপনার বয়স মাটি থাকলেই আবেদন করা যাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি সাথে সাথে দু বছরের ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অফথালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স থাকতে হবে অথবা দু বছরের ডিপ্লোমা কোর্স ইন অপটোমেট্রি অ্যান্ড অফথালমিক টেকনিক থাকলেও আপনি আবেদনযোগ্য অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর আপনার প্রফিসিয়েন্সি থাকতে হবে চলে যাব আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে যেখানেতে দেখব আরও তিনটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগের কথা কিন্তু তার আগে প্রথম বিজ্ঞপ্তির রেসপেক্টে জানিয়ে রাখি আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের পদ্ধতি থার্ড অফ জানুয়ারি টোয়েন্টি থেকে শুরু হচ্ছে এবং চলবে সেভেন্টিন্থ অফ জানুয়ারি টোয়েন্টি অফ জানুয়ারি এটি অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এবং ফুল সাবমিশনের শেষ তারিখ টোয়েন্টি অফ জানুয়ারি টোয়েন্টি আবেদন করার জন্য আপনাদেরকে ডাব্লিউবি এই ওয়েবসাইটটিকে অ্যাক্সেস করতে হবে ডিটেলস আপনারা এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটিকে একবার নিজে থেকে ডাউনলোড করে চেক করতে পারেন আসুন আমরা আজকের ভিডিওর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসবো যেটির মাধ্যমে তিন ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগের কথা জানিয়েছে যার মধ্যে তিন রয়েছে আউটরিচ ওয়ার্কার নিয়োগের কথা যেটির জন্য একটি শূন্য পদ রয়েছে এবং আঠারো থেকে পঁয়ত্রিশ এর মধ্যে আপনার বয়সসীমাটি থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে এই নিয়োগটি হচ্ছে এবং স্যালারি পাবেন দশ টাকা পার মান্থ নেক্সট দু নম্বরতে অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের কথা জানিয়েছে একটি শূন্য পদ ইউআর টাইপের এবং আঠারো থেকে পঁয়ত্রিশ এর মধ্যে আপনার বয়স সীমাটি থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেই এই নিয়োগটি হয়েছে তবে ডিপ্লোমা আর সার্টিফিকেট ইন কম্পিউটার্সটিও লাগবে এটির জন্য আপনি তেরো হাজার দুশো চল্লিশ টাকা পার মান্থ কনসোলিডেটেড রেমুনেশন পাবেন নেক্সট পোস্ট এক নম্বরতে রয়েছে সোশ্যাল ওয়ার্কার এটি শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য আঠারো থেকে পঁয়ত্রিশ এর মধ্যে আপনার বয়সীমাটি থাকতে হবে এবং যোগ্যতা হিসাবে গ্র্যাজুয়েট লাগবে প্রেফারেবলি ইন বিএ ইন সোশ্যাল ওয়ার্ক অর সোশিয়োলজি অর সোশ্যাল সায়েন্স আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা পার মান্থ স্যালারি রয়েছে সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের পদ্ধতি এখনো শুরু হয়নি এইট অফ জানুয়ারি টোয়েন্টি থেকে শুরু হবে এবং চলবে টোয়েন্টি সেকেন্ড অফ জানুয়ারি টোয়েন্টি আবেদন করার জন্য এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে হবে ডাব্লিউ 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 ডট dcpuud.in সিলেকশন ক্রাইটেরিয়া হিসাবে রিটিন টেস্ট রয়েছে 80 মার্কসের এবং সিরিয়াল নাম্বার 1 এবং 2 এর জন্য কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টও রয়েছে এবং ফাইনালি ভাইভা এর মাধ্যমে সিলেকশনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে রিটিন টেস্টের জন্য কি ধরনের সিলেবাস রয়েছে আপনারা একবার এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি থেকে দেখতে পারেন আর এই বিজ্ঞপ্তি দুটি খুব সহজেই ডাউনলোড করে নিজে থেকে চেক করতে পারবেন তার জন্য ডেসকিপশন বক্সটা একবার দেখুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিশাল ওয়েবসাইটে লিঙ্ক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন প্রসঙ্গত আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি কোথা থেকে বিজ্ঞপ্তিগুলি বের হয়েছে অর্থাৎ প্লেস অফ পোস্টিং সম্পর্কে দেখুন এই লাস্ট যে বিজ্ঞপ্তিটি এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উত্তর দিনাজপুর থেকে প্রকাশ পেয়েছে এবং তার আগের বিজ্ঞপ্তি যেটি অফথালমিক অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ উত্তর দিনাজপুর থেকেই